আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমাদের বাসায় গেস্ট আসবেন, আর গেস্টকে আপনারা মোটামুটি সবাই চেনেন, আমার আপুর বেস্ট ফ্রেন্ড মোসানা আপা। আর ওনার বাংলাদেশ থেকে আম্মা এসেছেন, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো আসবেন, আসবো এভাবে করে করে আসলে আর আসা হয়নি। তো ভাবলাম খালার যেহেতু যাওয়ার মানে সময়টা চলে আসছে, তো এক উচিল্লায় আমাদের বাসায় একটু বেরিয়ে যাবেন। প্লাস মোসানা আপাও এসেছেন লন্ডনে, যেহেতু উনি আমাদের থেকে অনেক দূরে থাকেন ম্যানচেস্টারে। তো মোসানা আপার মেয়েকেও প্রথমবারের মতো দেখবো, তো ওর জন্য কিছু টুকিটাকি গিফট নিয়েছি। তো ওনারা আগামীকাল আসবেন আমাদের বাসায়, আর এটা হচ্ছে আগের দিন। তো আগের দিন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার হাতে তেমন কোনো কাজ নেই, তো ভাবলাম হাতে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আগে সেরে নেই, আর রান্নাটা আমি বিকেলেই বসাবো যখন রোদটা চলে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, তো দুপুরবেলা রান্না করলে আসলে অনেক গরম লাগে। তো এগুলো হচ্ছে লুবনা আপার গার্ডেনের ছোটো ছোটো বেগুন, তো এগুলো যেহেতু এনাফ না, তো আমি বড় আরও কয়েকটা বেগুনের সাথে অ্যাড করে নেব। তো আজকে বেগুন দিয়ে রান্না করব লইট্টা শুটকি। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। আমার বাংলাদেশে থাকতে মনে আছে আম্মা যদি এটা রান্না করতেন, আমি বাকি সব কারি রেখে এটা দিয়েই শুধু ভাত খেতাম, আমার এতটাই মানে পছন্দের ছিল। আর এদিকে আমি লইট্টা শুটকিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমি বিকালবেলা রান্না করব, এরই মধ্যে এগুলো সফট হয়ে যাবে। তো কাটা বাছায় আসলে অনেক সময় চলে গিয়েছিল, আর এই ফ্রেশ ভেজিটেবলগুলো আমি গতকালকেই কিনে নিয়ে এসেছিলাম। আমাদের সামনে একটা সুপার মার্কেট আছে টার্কিশ, তো সেখানে আমাদের স্বদেশীয় শাকসবজি না পাওয়া গেলেও কিন্তু মানে চলার মতো শাকসবজি পাওয়া যায় বা ভেজিটেবলস পাওয়া যায়। তো আজকে আমি মিষ্টি লাউ দিয়ে রান্না করব, হার্ড চিকেন। আর এখানে কিছু বিনস আছে, এগুলো ডিম দিয়ে ভাজি করব। এই ভাজিটাও বেশ মজার হয়, মায়ের প্রায় সময় করে থাকেন। তো এই বিনসগুলো আমি মানে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে তারপরে একদম কুচি কুচি করে কেটে নেব, যেভাবে ভাজির জন্য কাটা হয়। আর এই মিষ্টি লাউগুলো কিন্তু অনেক শক্ত থাকে, তো আমার কাছে এভাবে কাটাটাই বেশি সুবিধার মনে হয়। আপনাদের কারো হেল্প হলে হয়েও যেতে পারে। আমি প্রথমে টুকরোগুলো করে নেই, আর তারপরে পেছন থেকে যে শক্ত আঁশটা থাকে বা স্কিনটা থাকে সেটা সরিয়ে নেই। আর আমার ছোটো ফুপু যখন আমি ইংল্যান্ডে আসি তখন প্রথমে একটা টিপস দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় মানে এই লাউটা রান্না করার পরে একদম গলে যায়। প্রথমে এক জাল হওয়ার পরে মোটামুটি থাকে, দ্বিতীয় জাল হওয়ার পরেই কিন্তু একদম মানে কি বলবো ডালের মতো গলে যায়। তো এই পর্যায়ে যদি এরকম একটু একটু স্কিন রাখা হয় মানে লাউয়ের গায়ে, তখনগুলো মানে খোসাটা রাখা হলে তখন ওইভাবে আর গলে না আর কি। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা যে মানে যে সময় ঘরে এই জিনিসটা রান্না করি তখন ছোটো পুকুর কথা বলি বা মনে করি, যেহেতু উনি পৃথিবীতে নেই। তো আসলে যে কোনো কাজে যে কোনো কর্মে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদেরকে এক না এক উসিলায় আসলে মনে করি। তো এই একটা উসিলা আছে যার কারণে পুকুকে প্রায় সময়ই মনে হয়। আর এই মিষ্টি লাউটা কিন্তু ভীষণ মজার হয়। নর্মালি দেখা যায় যে সুপার স্টোরে বাটারনাট স্কোয়াশগুলো থাকে, সেগুলো তেমন টেস্টি থাকে না, মানে আমাদের দেশের মতো মিষ্টি থাকে। তো আমার মোটামুটি কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে। তো এখানে একটা ফ্রোজেন স্পিনিচ আছে, তো এটা আমি বাইরে বের করে রেখে দিয়েছি, এটা ডিফ্রস্ট হয়ে যাবে বিকেলে হতে হতে। এখানে বিনস আছে, এখানে আছে আমার এখন মনেও নেই কী ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে আছে মিষ্টি লাউ, তারপরে আমি ডিম বয়েল করে রেখেছিলাম সেগুলোও হয়ে গেছে, তারপরে শুটকি আছে সেটাও মানে ভিজছে।
তো এই আর কি সব টুকিটাকি কাজ আমার হাতে গুছিয়ে নিয়েছি পেঁয়াজটা এখন আর কাটবো না পেঁয়াজ একদম রান্নার আগেই কেটে নেব যেহেতু পেঁয়াজ কাটতে এখন আর আমার তেমন একটা সমস্যা হয় না আগে আসলে খুব বিরক্ত লাগতো পেঁয়াজ কাটা বাছা করতে আর এখন মনে হয় এনজয় করি তো আমি আজকে ডিম ভুনাও করব তো সেই কারণে ডিমের গায়ে চিটটা লাগিয়ে নিচ্ছে এখন তো ভেবেছিলাম যে বিকেলবেলা বা সন্ধেবেলা রান্নাবান্না স্টার্ট করব কিন্তু আমাকে এর আগেই করে নিতে হয়েছিল প্রায় 4টার দিকেই আমি রান্নাটা স্টার্ট করে দিই যেহেতু আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কালকে তো সেটার জন্য আমাকে রাত্রেবেলায় একটু প্রিপারেশন নিতে হবে তো ভাবলাম যে রান্নাবান্নার কাজটা এখন গুছিয়ে নেই যদি রাত্রে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে প্লাস আমার কাজটা মানে আর কমপ্লিট হবে না তো এখানে আমি রান্নার জন্য প্রথমেই ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি আর জানি না আপনাদের কার কার ডিম পছন্দ আমার কিন্তু ডিম ভুনা বেশি পছন্দের দেখা যায় কয়েকদিন পরে পরেই আমার কিন্তু ক্রেভিং হয় ডিম ভুনা খাওয়ার জন্য তো এই যে বানিয়ে নিচ্ছি আর মোসানা আপার সাথে আমি গতকালকে কথা বলেছি যে খালা কী খান যেহেতু উনি অসুস্থ মানুষ তো উনি বলেছেন যে খালা মাছ মাংস তারপরে হচ্ছে কি বলে এটাকে চিকেন এগুলো তেমন একটা মানে পছন্দ করেন না বা একদম খানি না তো ভাবলাম ঠিক আছে খালা যেহেতু এগুলো পছন্দ না করেন তাহলে শাকসবজি বা যেগুলো ভর্তা টাইপের জিনিস আছে সেগুলোই বানিয়ে নিই আর মোসানা আপারা আসলে সত্যি কথা যদি বলি আমাদের একদম মানে ঘনিষ্ঠ ছিলেন যখন বাংলাদেশে ছিলাম এখনও আছেন তবে বাংলাদেশে থাকতে খুব বেশি আসা যাওয়া মানে আমাদের সেকেন্ড হোম ছিল মোসানা আপার ঘর তো এখন বুঝতে পারছেন আমাদের কতটা মানে ভালো সম্পর্ক ছিল তো রান্না মানে চারদিকে চারটা বসিয়েছি যতটা মানে একসাথে বসানো সম্ভব তো এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি বিনস দিয়ে এটা এখনও সেদ্ধ হচ্ছে এদিকে হার্ড চিকেন বসিয়ে রেখেছি যেহেতু এটা হতে একটু সময় লাগে তো এটার মধ্যে আমি সেই মিষ্টি লাউটা দিয়ে রান্না করব তো এটা এখনও কষছে প্লাস ভাজিটা একটু হয়ে এসেছে তো এটার মধ্যে আমি মানে ডিমটা দিয়ে দেব তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে রান্না আর ভাজি জাতীয় জিনিসে আমার কিন্তু লবণটা চেক করতে একটু প্রবলেম হয় যেহেতু ঝোল থাকে না আমি লবণ দেওয়াতে একদম কাঁচা তো এদিকে আমার ফ্রোজেন যে স্পিনিচটা ছিল সেটা এখন বসিয়ে দিচ্ছি তো এটা একটু পেঁয়াজ তারপরে রসুন এগুলো দিয়ে এখন বসিয়ে রাখবো আর তারপরে চিংড়ি মাছটা মানে আলাদা করে ভেজে এর মধ্যে অ্যাড করে নেব তো এভাবে আমি আসলে কখনো রান্না করিনি ফার্স্ট টাইমই রান্না করছি তো দেখা যাক কেমন লাগে তো এই যে এখন আমার স্পিনিচে চিংড়িটাও দিয়ে দিয়েছি আর দিয়ে নাড়াচাড়া করে এটাকে আরও একটু সময় কষিয়ে নেব তো আসলে আজকে আমি আপনাদের সাথে ওইভাবে রেসিপি শেয়ার করছি না যেহেতু এগুলো সচরাচর আমরা যে খাবারগুলো খাই নর্মাল খাবারই আর আমি জানি এগুলো আমার থেকে আপনারা আরও অনেক অনেক এক্সপার্ট তো আসলে আমি যেহেতু এখনও রান্না শিখছি তো আপনাদের সাথে কি শেয়ার করব আমার রেসিপি আপনারা তো আমার থেকে কত কত দক্ষ মানুষ যারা আমার ভিডিও বা ব্লগসগুলো দেখেন
সত্যি কথা যদি বলি, রান্না বান্না মানে আমাদের স্বদেশীয় রান্না বান্না কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। আমাদের মা চাচিরা বা দাদিরা যেভাবে রান্না করে আসছেন, আমরাও কিন্তু সেম একইভাবে রান্না করছি, হয়তো বা মশলার এদিক সেদিক হতে পারে। আর মেইন কথা যেটা হচ্ছে রান্নার টেকনিকটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। হয়তো বা আমি অনেক সময় ধরে মশলা কষিয়ে বসাবো, অনেকে আছেন হাতে মাখি মানে বসিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু মজা হয়। তো মানে এটাই আর কি, এক একজনের হাতের রান্নার এক এক রকম, প্লাস হচ্ছে একজনের রান্নার টেকনিকটা হচ্ছে এক এক রকম। তো সেটাই আসলে ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে শেখা যায়, যা আমারও কিন্তু অনেক সময় বেশি ভালো লাগে যে এক একজন এক এক রকম রান্না করে, আচ্ছা ও এরকম মশলাটা দিয়েছে তো আমি তো অনেক সময় লাগিয়ে দিই, তো আমি কেন ওইভাবে ট্রাই করি না। তো এরকমই আর কি, আসলে এক একজনের কাছ থেকে এক একটা ছোটো ছোটো টিপস পাওয়া শেখা, এটাই। এর মানে এটা না যে আমি রান্না করতে পারি না। অনেকেই দেখা যায় একটু এগ্রেসিভ হয়ে যান যে ও তো মনে হয় সব কিছু পারে, আমরা তো কিছুই পারি না। বা অনেকে আছে মানে নিজেকে একটু ব্লেম দিতে স্টার্ট করে দেন, ও তো অনেক কিছু পারে, আমরা মনে হয় কিছু পারি না। তো এসব আসলে কিছুই না, আমরা সবাই পারি, সবাই ঘরে রান্না করছি খাচ্ছি, আমাদের মা চাচি দাদি সবাই জেনারেশন ওয়াইজ রান্না করে আসছেন, খেয়ে আসছেন, খাইয়ে আসছেন। তো আমরা সবাই কিন্তু রাঁধুনি, ঘুরে ফিরে আমরা যারাই আছি সবাই কিন্তু একদিন রাঁধুনি হব বা অলরেডি হয়ে গেছি। তো এটা আর কি, এক একজনের কাছ থেকে এক একটা টেকনিক শেখা যায় যা ভালো লাগে, বা আমাদের টেকনিক থেকে একটু ডিফারেন্ট। আর এটা সত্যি এক একজনের রান্না কিন্তু মানে এক এক রকম হয়ে থাকে, যদিও বা আমরা সবাই বলি আমার মায়ের হাতের রান্না অনেক মজা। তো সবারই কিন্তু মা আছে, তো দেখা যায় সবার মায়ের হাতের কিন্তু রান্নাটা মজা সবার কাছে। তো মায়েদের কি একজনের কাছ থেকে কি আরেকজনের কমতি আছে, সবাই কিন্তু রাঁধুনি, সবাই রান্না করেন। তো ওই যে এক একজনের টেকনিকটা এক এক রকম, আর সে কারণেই দেখা যায় এক একজনের রান্নাটা এক একজন থেকে ভিন্ন হয়। তো এই আর কি, আপনাদের সাথে আজকে অনেক কথাবার্তা বলে ফেললাম, আর রান্নাও আমার চলছে। তো আমার কাছে কিন্তু এই যে লাউটা মিষ্টি লাউয়ের সাথে নাগামরিচের ফ্লেভারটা বেশি মজা লাগে, তো আমি অল্প একটা নাগামরিচও দিয়ে দিয়েছি। তো আমি এই শুটকি রান্নাটাও বসিয়ে দিয়েছি, লইট্টা শুটকি। তো এটা একটু মশলার সাথে কষিয়ে তারপরে আমি আলু আর বেগুনটা দিয়ে দেব। তো যেহেতু খালা মানে দেশীয় খাবারই পছন্দ করবেন, তো ওনার জন্য আজকে একদম দেশীয় রান্নাবান্না করছি। আর ওইভাবে রোস্ট পোলাও কুরমা কিছুই রান্না করব না, যেগুলো আসলে মানুষ খাবে সেগুলো রান্না করলেই ভালো হয়, আর শুধু শুধু তো ওইসব রান্না করে লাভ নেই। তারপরেও যেহেতু মোসান আপা আসবেন বা বাচ্চারা থাকবে, তো আমি একটা চিকেন কারি রান্না করেছি, আর আমাদের ঘরেও তো সবাই খাবে, যেহেতু ওনারা আবার এইসব খাবেন না চিকেন টিকেন না হলে। তো আমি পরে একটু রান্না করব, কোয়েল পাখি দিয়ে রোস্টের মতো করে একটু ভুনা করে নেবো। তো সেটা মনে হয় আমি আর রেকর্ড করতে মনে নেই। তো এই যে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি আমার শুটকির মধ্যে। তো এই শুটকির কারি, তারপরে হচ্ছে চিকেন কারি আর কোয়েল পাখি রোস্টের মতো ভুনা, এই তিনটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার রান্নাটা স্টপ করে দেবো আজকের মতো। আর আগামীকাল ঘুম থেকে উঠে আমি কয়েকটা পদের ভর্তা তৈরি করব, তো এখনও ডিসাইড করিনি, দেখা যাক কী করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমার হাতে টুকিটাকি কাজ শেষ করেছি, ঘরে মপ মেরেছি, আর এদিকে আমি মানে পাশাপাশি বাচ্চাদেরকেও ব্রেকফাস্ট খাইয়ে তারপরে ভর্তার প্রিপারেশান নিচ্ছি। তো এখানে টমেটো দিয়ে একটা ভর্তা তৈরি করব, তো সে কারণে চেরি টমেটোগুলো বসিয়ে নিয়েছি। আলু ভর্তা করব, আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো মানে একটা কাজ বসিয়ে আর কি বাকি কাজগুলো করা। তো এই আর কি, আর রান্নাবান্না আমার তো মানে গতকাল রাত্রি কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট, আর আমি একটু ঝুল রেখেছি, যেহেতু আমি আজকে আর পোলাও করছি না, যেহেতু একটা কারির জন্য পোলাও করে লাভ নেই, তো এটা একটু ঝুল ঝুলই রেখেছি। আর এটা হচ্ছে আমার সেই লাউ তরকারিটা, আর যে ভাজি বা শুটকি যেগুলো মাইক্রোওয়েভে গরম করলেও চলবে সেগুলো কিন্তু আমি গতকাল রাত্রেই মানে বাটিতে নিয়েছিলাম, যে বাটিগুলোতে আমি সার্ভ করব। তো এরকম করলে আমার কাছে ইজি মনে হয়। আর এখানে একটা সার্ডিন দিয়ে চাটনি বানিয়েছিলাম ভর্তার মতো, সেটাও আমি নিয়ে রেখেছি সার্ভিং বোলে। তো এতে করে সুবিধা হয়ে যায় আর কি, আর ওয়ার্কটপটাও একটু ফ্রি থাকে। তো আমি ফ্রিজ থেকে বের করে এখন একটু বাইরে রেখে দিয়েছি, যেহেতু মানে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভে গরম করতে গেলে অনেক সময় লাগে। তো এই যে চাটনিটাও আমার রেডি, ধনে পাতা দিয়ে রেখেছি, শুধু আসার পরে মাখিয়ে মানে সার্ভ করব। তো এটা হচ্ছে ডিম ভুনা। তো এরকমই আর কি, অল্প অল্প জিনিসগুলো যেগুলো আছে সেগুলো সার্ভিং বোলে রেখে দিলে আমার কাছে সুবিধা মনে হয়। তারপরেও দেখুন ওয়ার্কটপটা একদম মানে হিজিবিজি হয়ে আছে।
তো একটার দিকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো এর ফাঁকে আমি আমার অ্যাপয়েন্টমেন্টটায় গিয়েও চলে এসেছি। আর মোসান আপাকে আমি অবশ্য বলেছি যে আজকে ধীরেই আসার জন্য, কোনো মানে তাড়াহুড়ো নেই। তো এদিকে ওনাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করেছি, যেহেতু আজকে প্রচণ্ড গরম। তো দেখা যায় আমাদের বাসায় যখনই মেহমান আসেন তখনই মনে হয় গরমের একটু মানে প্রভাবটা বেশিই থাকে, আমি যা এই কয়েকদিন নোটিস করলাম। যখনই ঘরে কোনো মেহমান আসবেন, দাওয়াত থাকে, তখনই মানে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন আমি ভর্তাগুলো রেডি করে নিচ্ছি, আমি আলু ভর্তাটা মাখিয়ে নেব। আর আজকে হালকা পাতলা রান্না করায় আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম আর এসব গরমে কিন্তু হেভি খাবার ওইভাবে খাওয়া যায় না। ভর্তা টাইপের খাবার, ভাজি, এগুলোই বেশি মজা লাগে। তো আলু ভর্তাটা মাখিয়ে আমি আমার হাতের আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো মানে গুছিয়ে নেব। আর মাকে বলেছি দিনকে খাইয়ে দেওয়ার জন্য, যেহেতু আমার একটু টায়ার্ড লাগছিলো, আমি ভাবলাম যে ওনারা আসার আগে একটু বসে রেস্ট করে নেই। তো অনেকদিন পরে আমার নিজের মানে কেউ আসছেন, যদিও বা আমার আত্মীয় স্বজন আছেন, তো কিন্তু ওইভাবে আসা যাওয়া হয় না যেহেতু ওনারা অনেক দূরে দূরে থাকেন, তো অকেশনালি আসা যাওয়া হয়। তো আজকে একটু নার্ভাসই ফিল হচ্ছিলো, যেহেতু অনেকদিন পরে, প্রায় এক বছর পরে আমার নিজের আত্মীয় বলতে কেউ আসছেন। এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন আমার শ্বশুর বাড়ির, তো সবাই কিন্তু আসেন, সপ্তাহে অ্যাটলিস্ট এক দুই মেহমান তো আমাদের থাকবেনই। কিন্তু নিজের যে মানে আত্মীয় স্বজন ওইভাবে কেউ আসলে আসেন না, আর সে কারণেই মনে হয় একটু বেশি নার্ভাস লাগে যখন নিজের কোনো আত্মীয় স্বজন আসেন। তো এটা হচ্ছে উল্টোটা আর কি, আমাদের মানুষের হয় যে শ্বশুর বাড়ির গেস্টদের সামনে বা একটু নার্ভাস থাকে, আমি হয়ে যাই উল্টা। আমার নিজের কেউ আসলে তখন আমি একটু নার্ভাস হয়ে যাই, যেহেতু অনেক দিন পরে আসেন। তো এই যে আমি খাবারগুলো বেড়ে নিয়েছি। আর আমার আরেকটা সমস্যা হয়, যখন খাবার টেবিলে দিয়ে দিই তখন আমার মনে হয় যে আমার গেস্টদেরকে গরম গরম খাবারটা সার্ভ করতে পারলেই ভালো। তখন দেখা যায় যে ক্যামেরাটা হাতে নিলেই আমার ক্যামেরা মানে হাতটা শেক করা স্টার্ট হয়ে যায়, তখন আমার কাছে আরও বেশি নার্ভাস লাগে, মনে হয় যে না গেস্টদেরকে বলে ফেলি টেবিলে চলে আসার জন্য, আমার রেকর্ডিং করতে করতে হয়তো বা খাবার ঠান্ডা হয়ে যাবে। তো এই একটা জিনিস আমার মাথায় সবসময় কাজ করে। তো দেখা যায় টেবিলে খাবার দেওয়ার পরে আমি আর সুন্দর করে মানে রেকর্ডিংটা করতে পারি না। তো খালাকে অনেকদিন পরে দেখলাম, আর দেখে বেশ খারাপই লাগছিল, যেহেতু খালা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তো আসলে আমাদের পরিচিত বা আমাদের প্রিয় মানুষগুলো এভাবেই আমাদের সামনে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছেন, বা সময়ের সাথে আসলে সব কিছু কীরকম যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই একটা জিনিস আসলে মেনে নিতে খুব কষ্ট লাগে। খাবার দাবার শেষ করে আপু আর মোসানা আপা কথা বলছিল ভিডিও কলে। আপু তখন ভ্যাকেশনও ছিল ফ্লোরিডাতে, তো ওর সাথে আমরা কথা বলছিলাম। আর বিকেলবেলা যেহেতু মানে ওইভাবে আর কিছু খেতে ইচ্ছে করছে না, তো আমি আপেলের একটা চাটনি বানিয়েছিলাম, তো ওইটা আবার আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি। আর আজকে আপেলের এই ভর্তাটা বা চাটনিটার মধ্যে আমি কাসুন্দি দিয়েছিলাম, তো আমি আসলে কাসুন্দি কখনো দিইনি, ফার্স্ট টাইমই ট্রাই করেছি, বেশ ভালোই লেগেছে। আগে কি করতাম, আপেলের চাটনি বা ভর্তা বানাতে গেলে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতাম, তখন দেখা যেত যে আমার মুখে একটু ব্যথা পেয়ে যেতাম। তারপর থেকে কি করি, আমি ফুড প্রসেসারে দিয়ে দিই আপেলগুলো। তো এটাও আমার ছোটো পুকুর কাছ থেকে শেখা, সেটা মানে দেখেছিলাম উনি মিক্সড ফ্রুটসের একটা চাটনি বানিয়েছিলেন যখন ওনার বাসায় গিয়েছিলাম, তো ওই রকম আর কি। তো তারপর থেকে আপেল আমি মানে ফুড প্রসেসারে দিয়েই করে ফেলি ভর্তা, আমার কাছে বেশ ইজি মনে হয়। একদম রসুন, মরিচ, ধনে পাতা, আপেল সব কিছু একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিই। তো এদিকে মা আর মোসান আপা মিলে আপুর সাথে গল্প করছিল, আর এখন আমি বাচ্চাদের সাথে একটু বাইরে বসে আছি, যেহেতু ঘরে কিন্তু প্রচণ্ড গরম। তো ওই দিন বাচ্চারাও বেশ এনজয় করেছে, ইয়াকুব মোসান আপার বড় ছেলে আর আমার দিন, ওরা মাত্র 3 মাসের ছোট বড়, তো ওরা বেশ মজাই করেছে। প্লাস মোসান আপার ভাবি এসেছিলেন, ভাবি একটা ছেলে এসেছিল, ওদের বয়সী বা ওদের থেকে একটু ছোট হবে, তো ওরা সবাই মিলে বেশ মজাই করছিল গার্ডেনে। তো সুন্দর সময় আসলে খুব তাড়াতাড়ি চলে যায়, আর যেহেতু খালা চলে যাবেন আর বেশি দিন সময় হাতে নেই, তাছাড়া মোসানা আপাদের রাত্রে আরও এক জায়গায় দাওয়াত ছিল, তো ওনারা আর ওইভাবে বেশি সময় বসেননি, তো আরও একটু সময় বসলে আসলে ভালো লাগতো।
আমাদের আসলে অনেক অনেক স্টোরি আছে, আজকের ব্লগে বলতে ভুলে গেছি। তো একটা মজার স্টোরি হচ্ছে, আমরা যখনই মোসান আপার বাসায় যেতাম বেড়ানোর জন্য, তখন দেখা যেত যে খালাকে দিয়ে ফোন করাতাম যে বলার জন্য যে ওরা আজকে থেকে যাক। তো ওনাদের বাসায় গেলে এই একটা টেন্ডেন্সি ছিল আমাদের সব সময় যে থেকে যেতে চাইতাম। তো যখন মানে বিলটা পাশ হয়ে যেত, খালা বলতেন ঠিক আছে তোমার আম্মা বলেছেন থাকতে পারবে, তখন যে আমরা কি খুশি হতাম আর পুরোটা রাত জুড়ে আমরা এত গল্প করতাম আর কি। তো সত্যি সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। তো দেখতে দেখতে খালাদের যাওয়ার সময় চলে এসেছে, এখন ওনাদেরকে বিদায় দিয়ে দেব। তো দিন ইয়াকুব এদিকে বিদায় নিচ্ছে, ওদের একটু ঝগড়াও লেগে গিয়েছিল মাঝখানে, তো বাচ্চাদের যা হয় আর কি। এটা ময়না পাখি, বাই বাই ময়না পাখি, বাই 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 বাই। ময়না পাখি দিন উম্মা দিতে নি পিপির একটা রাখি লাই সিস্টার রে রাখি লাই। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব, সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।